এই গত তিন চার দিন ঢাকা শহরে যে পরিমাণ গরম গেল, এই গরমের ভিতরে মেজবান খাবেন শরীর দিয়ে ঘাম পড়বে যে আসলে সিদ্ধটা কতটুকু হয়েছে। এখানে যে কয়টা পিস আছে প্রত্যেকটা কিন্তু সলিড পিস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রচুর খাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা যাচ্ছি মেজবান হাইলে আয়ুন বনানীতে। এটা একটি মেজবানের রেস্টুরেন্ট, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। সো আজকে আমরা সেখানে গিয়ে মেজবানটা টেস্ট করবো এবং দেখবো যে আসলে ওনারা অথেন্টিক মেজবান সার্ভ করে কিনা, যেটা চট্টগ্রামের বিখ্যাত। সো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই রেস্টুরেন্টে যাই এবং সেখানে গিয়ে বাকি কথা বিস্তারিত সব ইনশাল্লাহ হবে। সো চলেন আর কথা না বাড়িয়ে সরাসরি যাই মেজবান হাইলে আয়ুন বনানী ঢাকা। Let's go. ওয়েলকাম ব্যাক টু প্রচুর খাবো। আমরা চলে এসেছি মেজবান হাইলে আয়ুন বনানীর সামনে। এটা হচ্ছে বনানী 17 নম্বর রোডে অবস্থিত হোটেল সারিনার ঠিক পাশে। সো আসেন আমরা ভিতরে যাই এবং গিয়ে দেখি যে ওনাদের কাছে এখন কী কী খাবার আছে। আসেন। আই লাভ মেজবান। এইটা ওনার অনেক সুন্দর মতো, মানে একটা ওনাদের একটা আইকনিক সাইন বলা যায়। আসেন দেখি আর কি 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 আছে একটু দেখি ঘুরে। এই যে মেজবান যেই বড় পরিসরে রান্না করা হয় এটার জন্য কিন্তু এখানে ওনাদের যে প্রসেসটা মেইন, সেই প্রসেসের কিন্তু কিছু কিছু ছবি আছে। তুমি আসো একটু দেখাও। এই যেখানে যে টোটাল হোল গরু যে জবাই করে রান্না করা হয় মেজবানটা, সেটারও ছবি আছে। এবং যে আমাদের যারা যে মশলা, যে মেজবানের মেইন কিন্তু আসলে যে মশলা, এই মশলাটা যে প্রসেস করা হয় এখানে, সেই প্রসেসটা এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে এই যে এখানে বড় পরিসরের ছবি, তারপরে এখানে অনেক ছবি আছে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এখানে এই রেস্টুরেন্টের যেটা, সেটা হচ্ছে এই ছবিটা। এটা একদম একটা আইকনিক ছবিগুলোর মধ্যে অন্যতম এই ছবিটা। আর এই তো মোটামুটি এটা তো বড়ই। সো আমরা আগে টেবিলে বসি, খাবার অর্ডার দিই, তারপরে দেখি আসলে কী কী অর্ডার দেওয়া যায়। আপনাদের এখানে কি সব খাবারই কি এখন অ্যাভেলেবেল আছে? ফিন্নি বোরহানি ছাড়া সবগুলো অ্যাভেলেবেল আছে। তো আপনি আমাদেরকে দেন হচ্ছে একজনের জন্য মেজবানের যে সেট মিলটা আছে যেটার দাম হচ্ছে 275 টাকা, এইটা একটা দেন। আর তার সাথে দিবেন হচ্ছে মেজবানের খিচুড়ি তো অবশ্যই আছে, তো এইটা একটা দেন। আপাতত এইটাই দেন, তারপরে যদি লাগে তারপরে। সো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একজনের মেজবানের সেট মিল, যেখানে আমরা পাবো হচ্ছে মেজবানের গোশত, মানে মেজবান মাংস, তার সাথে হচ্ছে চনার ডাল এবং তার সাথে মানে আনলিমিটেড সাদা ভাত, যেটার দাম হচ্ছে 275 টাকা। এটার দাম আগে 250 টাকা ছিল, কিন্তু এখন এটার দাম হয়েছে 275 টাকা। আর আমরা তার সাথে দিয়েছি হচ্ছে খিচুড়ি মিল, যেটা মেজবান খিচুড়ি আর কি, মানে মেজবান মাংস দিয়ে তার সাথে খিচুড়ি। সো দেখি কেমন লাগে এটা। আর এই তো মোটামুটি। আর এখানে আপনারা যদি বেশি মানুষ আসেন, ধরেন 4-5 জন যদি আসেন, তাহলে আপনারা কিন্তু এখানে যে হাফ কেজি যে ওনাদের যেই প্যাকেজটা আছে, ওনারা এখানে লেখছে প্যাকেজ, এখানে আছে হচ্ছে হাফ কেজি মাংস, সোনার ডাল হাফ কেজি, সাদা ভাত এক হাঁড়ি, যেটার দাম হচ্ছে 720 টাকা। সো এটা কিন্তু মানে 4-5 জন যদি আপনারা আসেন তাহলে এটা কিন্তু আসলে খাওয়ার মতো। আর আরও যদি বেশি মানুষ আসেন, মনে করেন যে 8-10 জন যদি আসেন, তাহলে যে ওনাদের যেই 1 কেজি পরিমাণের যে প্যাকেজটা আছে যেটার দাম হচ্ছে 1350 টাকা, সেটা আপনারা ইচ্ছা করলেই খেতে পারবেন। আর কম বেশি হাফ কেজি আছে, 1 কেজি আছে। তবে যদি 1-2 জন আসেন তাহলে আমি প্রেফার করব যে ওনাদের যে একজনের জন্য যে সেট মিলটা আছে যেটার দাম হচ্ছে এই যে 275 টাকা, আপনারা সেইটা এখানে আসলে এটা খেতে পারেন। সো ঠিক আছে, খাবার আমাদের কাছে আসুক, সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে সমস্ত খাবার চলে এসেছে, আমরা যে যা 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 অর্ডার দিয়েছিলাম। এইখানে হচ্ছে মেইনলি ওনাদের যে প্যাকেজটা, সেটা হচ্ছে যে 275 টাকার যে প্যাকেজ, এই প্যাকেজে আছে হচ্ছে এই যে চনার ডাল এই বাটিতে, আর এখানে হচ্ছে একজনের জন্য গরুর মেজবান মাংস, আর এখানে হচ্ছে সাদা ভাত, এটা দিয়েছে হচ্ছে আপনার মাটিতে, মানে সাধারণত মেজবান তো আমরা মাটির পেয়ালাতেই খেয়ে থাকি। সো আসেন। আর এখানে হচ্ছে যে মেজবান খিচুড়ি সেট মিলটা, এটার দাম হচ্ছে 180 টাকা, আর এটার দাম তো বললাম 275 টাকা। সো আসেন আমরা আগে ভাতটা দিয়ে স্টার্ট করি। সো ভাতটা দেখি, ভাতটা খুবই ঝরঝরে, মানে আমরা ফার্স্ট আওয়ারে আসছি তো এই জন্য অনেক গরম গরম ভাত এবং প্রত্যেকটা খাবারই মানে ফ্রেশ। সো এখানে অনেক পরিমাণ ভালো খাবার দাবার আছে, মানে অনেক পরিমাণে অনেক বেশি। আর যেহেতু ভাত যেহেতু আনলিমিটেড, সো সুতরাং এটা খাওয়াই যায়। একটু লবণ নিয়ে নিই। আর একটা চামিচও দেয়, এই চামিচ দিয়ে আপনারা নিতে পারেন। আচ্ছা দেখি এখন এই প্যাকেজের মধ্যে কয় পিস মাংস আছে। 1, 2, 3, 4, 5 5 পিস মাংস এবং তার সাথে ঝোল এবং একটি কাঁচামরিচ আছে ছোট। আর এখানে আছে চনার ডালে হচ্ছে ডাল, তার সাথে 2 পিস হাড্ডিযুক্ত মাংস।
চনার ডালে সাধারণত গরুর মাথার মাংস ব্যবহার করা হয়ে থাকে। আর মেজবানে গরুর সব জায়গার মাংসই সংমিশ্রণে মিশ্রিতভাবে থাকে, এটাই হচ্ছে মেজবানের একটা স্পেশালিটি। সো আসেন আগে একটু ঝোল দিয়ে খেয়ে দেখি। মেজবান খায় খেতে হয় হচ্ছে ওই গরমের ভিতরে। এই গত তিন চার দিন ঢাকা শহরে যে পরিমাণ গরম গেল, এই গরমের ভিতরে মেজবান খাবেন, শরীর দিয়ে ঘাম পড়বে, ওইটার যে একটা ফিলিংস, ওই ফিলিংসটা আসলে এই এসি ঘরের ভিতরে আসলে সেই ফিলিংসটা পাওয়া যায় না। তো ওইটা সেই আমাদের অথেন্টিক মেজবান যেটা চিটাঙে থাকে, সেই মেজবানেই কিন্তু আমরা সেই ফিলটা পাই। কিন্তু এখন এই যে দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি। সো আসেন দেখি। সো এই যে প্রথমে একটু ঝোল দিয়ে, ঝোল অর্থাৎ যে গ্রেভি দিয়ে একটু মাখাই, মাখানোর পরে দেখা যাচ্ছে ওফ, এই মাটির পেয়ালাতে দেওয়ার কারণে এই মাটির পেয়ালা থেকেও কিন্তু একটা ফ্লেভার আসে। বিসমিল্লাহ। মুখে দিয়েই চোখটা বন্ধ করে ফেললাম। একটা জিরার ফ্লেভার পাচ্ছি এবং তার সাথে গ্রেভিটা যে পরিমাণ ঘন, গ্রেভিটা যদি একটু দেখাই আপনাদের, যে গ্রেভির ভিতরে ঝোল তো আছেই, তার সাথে হচ্ছে অনেক পরিমাণ চর্বি আছে। চর্বির কারণে এটা আরও বেশি ডিলিশিয়াস, মজাদার লাগতেছে। আলহামদুলিল্লাহ। এবার আসি মাংসতে। মাংসের এখানে চর্বি আছে, আমি একটু সলিড পিস নিয়ে দেখব যে আসলে সিদ্ধটা কতটুকু হয়েছে। এই হচ্ছে সিদ্ধর ইয়া। সফট, কী পরিমাণ সফট, যে ধরার আগেই, ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। সো মাংস, গ্রেভি, তার সাথে ভাত, সব কিছু সংমিশ্রণে একটু দেখি কেমন লাগে। মাঝে মাঝে গভীর রাতে এই মেজবান খাওয়ার ক্রেভিংস আমার উঠে, অসাধারণ। ফিলটা আরও বেশি পাচ্ছি হচ্ছে এই মাটির ইয়াতে খাওয়ার কারণে। তার সাথে কিছু চর্বি আছে, চর্বি দিয়ে আপনারা খেতে পারেন। এবার একটু ডালটা দেখি, ডালটার কী অবস্থা। উপরে কিন্তু মেজবানে আরেকটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে উপরে দেখবেন যে প্রচুর পরিমাণে তেল ভাসতেছে। যত পরিমাণ তেল বেশি ভাসবে তত এটা খাইতে বেশি মজাদার হবে। যদিও এটা অনেক রিচ ফুড এবং এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, তারপরও যারা ভোজন প্রেমিক আছেন তাদের কাছে কিন্তু এটা অনেক ভালো লাগার এবং অনেক শান্তিময় একটি বিষয়। এবার আসি ডালটা। ডালটা হচ্ছে বুটের ডাল, যেটাকে ওনারা চট্টগ্রামের ভাষায় চনার ডাল বলে। সো চনার ডালটা যদি একটু দেখেন, যে এই হচ্ছে চনার ডাল, চনার ডালের গ্রেভিটা দিয়ে আমি মাখালাম, মাখে এখন খাই। চনার ডালের মশলাটা একটু লাইট, গ্রেভিতে যেই মশলাটা ছিল তার চেয়েও চনার ডালের মশলাটা একটু লাইট, কিন্তু উপরেও তেল কিন্তু সমানভাবেই ভাসতেছে। তো ঠিক আছে, আমরা আগে এটা খাই, তারপরে আসতেছে হচ্ছে মেজজানের সেট মিল নিয়ে। এবার আমরা শুরু করি হচ্ছে মেজজানের সেট মিল, যেটার দামে 180 টাকা, পরিমাণে অনেক আসলে। একজনের যদি খায় তো একজন খেলে আসলে এটা পেট ভরে যাবে। সো আসেন দেখি আগে এখানে কয় পিস মাংস আছে, এবং ভিতরে ঝোলও দেখা যাচ্ছে, ঝোলের সাথে সংমিশ্রণে 1, 2, 3, 4, 4-5 পিস সম্ভবত গরম, এবং পুরোপুরি গরম ধোয়া উঠতেছে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু ধোয়া উঠতেছে, ধোয়া উঠার কারণে ধরতে পারতেছি না। আর ভিতরে শুধুমাত্র মাংসই যে আছে তা না, তার সাথে কিন্তু চনার ডালও ভিতরে কিছু আছে। এটা সংমিশ্রণই মনে হয় সম্ভবত মেজজানের সেট মিল, যেটার নাম দিয়েছে ওনারা। সো আসেন একটু খেয়ে দেখি। তার সাথে এখানে যে জিনিসটা ভালো লাগলো, এখানে যেই কয়টা পিস আছে প্রত্যেকটা কিন্তু সলিড পিস, এবং এই সলিড পিস হওয়ার কারণে এটা কিন্তু খেতে আরও বেশি মানে মনে হয় যে ভালো হবে। সো আসেন আমরা আগে এই একটু গ্রেভিটা দিয়ে মাংস এক পিস নিলাম, নিয়ে আসেন আমরা এটাকে আগে খাই। এখানে খিচুড়িটার ভিতরে বিভিন্ন প্রকারের ডাল দেওয়া হয়েছে, এবং মাংসেরটা যদি একটু দেখেন, মাংসটাও কিন্তু ওই মেজবান মাংসের মতোই কিন্তু খুবই 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 সফট, এবং
এটা ধরলেই বোঝা যাচ্ছে যে ধরার আগেই কিন্তু খুলে আসতেছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ সফট। সো খাই আসে এই ইয়েটা দেওয়ার কারণে আমার উঠাতে সমস্যা হচ্ছে। সো এটা যদি একজন খায় একজনের জন্য এনাফ। এইটা একটু স্পাইসি, একটু ঝাল ঝাল। অন্য আমরা যে মেজবান মাংস এবং যে চনার ডালটা যেটা খেয়েছি তার চেয়ে এটা একটু স্পাইসি, এবং এটি স্পাইসি হওয়ার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে। এবং ডাল, তারপরে মাংস, তারপরে খিচুড়ি, প্রত্যেকটা সমন্বয়ে ওয়াট এ কম্বিনেশন, আসলে মানে অসাধারণ। এবং মেজবানে মেজবান ডাল হোক বা মেজবান মাংস হোক বা মেজবান খিচুড়ি হোক, গলায় যাওয়ার পরে একটা ঝাঁজ লাগবে এবং একটা ধাক্কা লাগবে। এই ধাক্কাটা হচ্ছে সরিষার তেলের ধাক্কা। সো এই ধাক্কার কারণে যেহেতু মেজবান সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করা হয়, সো এই সরিষার তেল দিয়ে রান্না করার ফলে কিন্তু আরও বেশি খেতে সুস্বাদু হয় এবং মজা হয়। মনে করেন আপনি মেজবান কোথাও খেতে গেছেন, তারপরে আপনি খেলেন কিন্তু আপনি কোনো মানে ভিতরে জিভ বা গলার ভিতরে যাওয়ার পরে আপনি একটা ধাক্কা খেলেন না, তাহলে আসলে কিন্তু মেজবানের সেই অথেন্টিক টেস্টটা কিন্তু আসবে না। এটার প্রধান শর্ত হচ্ছে সরিষার তেল। সো ঠিক আছে, আমরা আগে সব খাওয়া দাওয়া শেষ করি, তারপরে সর্বশেষে রেটিং নিয়ে আসবো। তবে কাহিনী হচ্ছে আমাদেরকে সালাদ দেওয়া হয়েছিল কিন্তু সালাদ আমরা খেতে ভুলে গিয়েছি। সো এখন সালাদ টালাদ দিয়ে খাওয়া শেষ করার পরে আপনাদের সামনে রেটিং নিয়ে আসতেছি। সো সেই পর্যন্ত সাথেই থাকুন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। সো এখন শশা খেতে খেতে একটু রেটিংয়ের সময় হয়ে গিয়েছে। তো আমরা খেয়েছি হচ্ছে মেজানে সেট মিল এবং তার সাথে খেয়েছি হচ্ছে মেজানে যে গোস্তটা সেটা। তো সব মিলিয়ে আমাদেরকে প্রাইসটা যদি কম্পেয়ার করতে চাই, প্রাইস অনুযায়ী, জায়গা অনুযায়ী, প্লেস অনুযায়ী কিন্তু ওটিটি বলা যায়। আর যদি ওভারঅল রেটিংয়ের কথা বলতে চান তাহলে আমি এটাকে দিব হচ্ছে, খিচুড়িটাকে দিব হচ্ছে 8/10, আর মেজজাইনে যে সেট মিলটা আছে সেটাকে দিব হচ্ছে 8.5/10। কারণ মেজজাইনে সেট মিলটা তো পরিমাণে বেশি এবং ভাতটা কিন্তু আনলিমিটেড, এটা কিন্তু অনেক লাভজনক একটা বিষয়। আর সব মিলিয়ে মোটামুটি ঠিক আছে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা অবশ্যই আসতে পারেন। আর যেটা বিষয় যে অথেন্টিক মেজবানের টেস্ট কিন্তু এটার চেয়ে আরও একটু ভালো হবে, কারণ হচ্ছে সেটার প্রসেস ভিন্ন আর এটা তো একটা বিজনেস পলিসি। সো সব কিছু মাথায় রেখেই কিন্তু কাজগুলো করা লাগে ওনাদের। সো তারপরেও এটা মন্দের ভালো, এবং মন্দের ভালো বলা যায় যায় না, মানে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো। সো এটাই ছিল আজকের আমাদের মতো ভিডিও। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিয়ে দিবেন যাতে আমাদের নিউ নিউ ফুড রিভিউ বলেন বা ফুড ব্লগ বলেন সেটা যেন খুব সহজে আপনারা দেখতে পান। সো এটাই আজকের মতো, এখানেই বিদায় নিচ্ছি। আর এই রেস্টুরেন্টের ফেসবুক পেজ লিঙ্ক এবং অ্যাড্রেস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। সো এটাই আজকের মতো, এখানেই বিদায় নিচ্ছি। স্টে টিউনড উইথ প্রচুর খাবো। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।